প্রিয় শিক্ষার্থীরা, আমি জেসমিন আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমরগড়ি এমএস কলেজ, চট্টগ্রাম। আশা করি ভালো আছো তোমরা। আজ আমি তোমাদের ব্যবস্থাপনা নীতিমালা লেকচার 2 নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় ব্যবস্থাপনার কার্যাবলী, প্রক্রিয়া, চক্র এবং ব্যবস্থাপকীয় ভূমিকা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার ব্যবস্থাপকীয় ভূমিকা, মানে ব্যবস্থাপকেরা কি কাজ করেন, হোয়াট ডু ম্যানেজার ডু। তারপর লেভেলস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার স্তর। নেক্সট, হোয়াট স্কিলস ম্যানেজার্স নিড, ব্যবস্থাপকীয় তার দক্ষতার ধরন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাচ্ছি আমরা ব্যবস্থাপনার কার্যাবলী। ব্যবস্থাপনার কার্যাবলী বলো, প্রসেস বলো, সাইকেল বলো, যাই হোক না কেন, ব্যবস্থাপক কি কি কাজ করেন, আমরা আগেই বলেছি ব্যবস্থাপক কি কি কাজ করেন, ব্যবস্থাপকেরা এই কাজগুলো করে থাকেন। আমরা জানি যে ব্যবস্থাপনার কাজ 7টি, আমরা পড়ে এসেছি 7টি, তোমরাও জানো 7টি, কেউ কেউ বলছেন, হেনরি ফেয়েল বলেছেন 5টি কাজ, আবার কেউ কেউ বলছেন 6টি কাজ, ভিন্ন জনের ভিন্ন মত আছে। তবে বর্তমানে মডার্ন টেকনোলজিতে বলছে যে ব্যবস্থাপনার কাজ হচ্ছে 4টি, POLC দিয়ে এটাকে সংজ্ঞায়িত করা হচ্ছে, শব্দ দিয়ে পি দিয়ে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং। প্ল্যানিং কি? ব্যবস্থাপনা কাজের প্রথম কাজ বা ব্যবস্থাপকের প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা কি? আমি তোমাদেরকে ব্যবস্থাপনার ডেফিনেশনের শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকের একটি লক্ষ্য থাকে, তেমনি প্রতিষ্ঠানের একটি লক্ষ্য থাকবে, সে কি করবে, লক্ষ্য থাকবে। তাহলে প্ল্যানের প্রথমেই হচ্ছে কি, লক্ষ্য ঠিক করা। হ্যাঁ, লক্ষ্যটা কি হবে সেটা সংজ্ঞায়িত করা, তারপর হচ্ছে সেই লক্ষ্যের ভিত্তিতে কৌশলগুলোকে স্থাপন করা, তারপর স্থাপন করা কৌশলকে স্থাপন করার ভিত্তিতে লক্ষ্য অর্জন করা, তারপর হচ্ছে সেই কি কি পদক্ষেপ নেবে, কি কি করা হবে, সেই সেটার সাথে একটা কাজের সাথে একটা প্ল্যানের সাথে আরেকটা প্ল্যান কি কি, বা এর পরবর্তীতে কি কি হবে, সেটা সংযুক্ত করে তোমার লক্ষ্য বাস্তবায়নের দিকে যাওয়া। তাহলে প্ল্যানিং কি? এখানে দেখো দেয়া আছে ডিফাইন গোলস, এস্টাবলিশিং স্ট্র্যাটেজিক, অ্যাচিভ গোলস, ডেভেলপিং প্ল্যান, টু ইন্টিগ্রেট অ্যান্ড কোঅর্ডিনেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমি যা বললাম সেগুলোই, তাহলে এই এইগুলোই এই পদক্ষেপগুলোই কখন কোথায় কিভাবে কার দ্বারা নিতে হবে তার একটি ছক তৈরি করাই হচ্ছে প্ল্যানিং। নেক্সট আমরা অর্গানাইজিং এ চলে যাই। অর্গানাইজিং হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা যে নেওয়া হয়েছে, সেই পরিকল্পনাটাকে এখন আমরা কি করব, সঠিকভাবে একটা কাঠামোতে সেট করব। এই জন্য দেখা আছে, দেখানো আছে, দেখো অ্যারেঞ্জিং অ্যান্ড স্ট্রাকচারিং ওয়ার্ক টু অ্যাকমপ্লিশ অর্গানাইজেশনাল গোলস, সংগঠনের লক্ষ্যকে বাস্তবায়নের জন্য বা শেষ করার জন্য কাজগুলোকে একটা কাঠামোতে দাঁড় করানো। কাঠামোতে দাঁড় করতে গেলে আমার কি করতে হবে, তাহলে কাজগুলোকে বিভিন্ন বিভাগ, উপবিভাগে
ভাগ করে দিতে হবে। ভাগ করা দেওয়াই হচ্ছে অর্গানাইজিং। এই অর্গানাইজিং এর ভিতরে কিন্তু আমার স্টাফিংটা আছে, সেজন্য এখন নতুন সময়ে বলা হচ্ছে, আধুনিক সময়ে বলা হচ্ছে যে অর্গানাইজিং যদি বর্ণনা করা হয় তাহলে স্টাফিংটা আলাদা করে বলার কিছু নেই। স্টাফিংটা অর্গানাইজিং এর মধ্যেই আছে, স্টাফিং কর্মী সংস্থানটা অর্গানাইজিং এর মধ্যেই আছে, সেজন্য তারপর আমি আলাদা করে বলছি। দেখো স্টাফিং, স্টাফিংটা কি? স্টাফিং ইজ অল অ্যাবাউট প্লেসিং দ্য রাইট পার্সন এট দ্য রাইট জব, সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় সেট করা, মানে যোগ্য ব্যক্তিকে যোগ্য, তার যোগ্য বা সামর্থ্য অনুযায়ী কাজ দেওয়া। অ্যাকর্ডিং টু অর্গানাইজেশনাল স্ট্রাকচার, যেমন হবে সংগঠন কাজ, সংগঠনের কাঠামোর ভিত্তিতে কি করবে স্টাফিং, হচ্ছে স্টাফিং এর কাজটা হচ্ছে রিক্রুটমেন্ট, সিলেক্টিং, অ্যাপয়েন্টিং দ্য এমপ্লয়িজ, অ্যাসাইনিং দেম ডিউটিস, ট্রেনিং, প্রমোশন, ডিমোশন, কম্পেনসেশন অ্যান্ড রিটায়ারমেন্ট। তার মানে স্টাফিংটা হচ্ছে কর্মী সংগ্রহ, কর্মীদেরকে সংগ্রহ করতে হবে, নির্বাচন করতে হবে, নিয়োগ দিতে হবে, তাদের দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, পদোন্নতি দিতে হবে এবং পদাবনতিও দিতে হবে প্রয়োজনে, ক্ষতিপূরণ দিতে হবে এবং অবসর যাপন পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব হচ্ছে স্টাফিং এর। এরপরে আসছি আমরা কি, লিডিং। লিডিং হচ্ছে ব্যবস্থাপনার, ব্যবস্থাপকের একটা প্রধান দায়িত্ব, যেটা যেখানে ইমপ্লিমেন্ট হয়, যেখানে কাজ বাস্তবায়ন হবে এই পর্যায়ে। তার মানে ব্যবস্থাপক নির্দেশনা দেবেন, এখানে মোটিভেশন করবেন, কোঅর্ডিনেট করবেন, তিনটা কাজ একসাথে এখানে লিডিং এর মধ্যেই আছে। সেজন্য আলাদা করে ডিরেক্টিং বা মোটিভেটিং বা কোঅর্ডিনেটিং করে আলাদা করে পয়েন্ট আউট করার প্রয়োজন হবে না, সেজন্য লিডিং এর মধ্যে এগুলো আছে। যেমন ব্যবস্থাপক করবেন একটা নির্দেশনা, যেমন ডিরেক্টিং, একটা লিস্ট ধরিয়ে দিলেন কর্মীদেরকে, সেটা হবে, সেটা বললেই হলো না, তাকে কি করতে হবে, তাকে মোটিভেট করতে হবে, কর্মীদেরকে এনকারেজ করতে হবে এবং তাদের সাথে থেকে কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, একটার সাথে একটা যুক্ত হচ্ছে কিনা কোঅর্ডিনেট করতে হবে, সবগুলোই আছে। যেমন ডিরেক্টিং এ এখানে দেয়া আছে, দেখো ডিরেক্টিং মানে আমরা জানি যে অর্ডার, অ্যাডভাইস, ইনস্ট্রাকশন, রিকোয়েস্টিং, অ্যাডভাইস, আদেশ, নির্দেশ, উপদেশ, এগুলো। মোটিভেটিং, ইন্সপায়ারিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং দ্য এমপ্লয়ি, এমপ্লয়িকে কি করা, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, এটা আলাদাভাবে যদি বলি তাহলে এটা মোটিভেটিং। কোঅর্ডিনেটিং দ্য সিনক্রোনাইজেশন অ্যান্ড ইন্টিগ্রেশন অফ অ্যাক্টিভিটিস, রেসপন্সিবিলিটিস অফ এ গ্রুপ অফ পিপল, তাহলে একদল লোককে তার কাজের সাথে, দায়িত্বের সাথে পরিচিত করা দেওয়া, সংযুক্ত করাই হচ্ছে কোঅর্ডিনেশন, বা হচ্ছে কিনা করছে কিনা সেটা কোঅর্ডিনেশন। কন্ট্রোলিং, শেষ ধাপ হচ্ছে কন্ট্রোলিং। কন্ট্রোলিং হচ্ছে ব্যবস্থাপকের সর্বশেষ কাজ এবং পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা সেটা দেখা, যাচাই বাছাই করে দেখা যে কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেটা ব্যবস্থাপক পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ করে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি না হলে তাহলে পর্যবেক্ষণ করে কাজ লক্ষ্যের দিকে বাস্তবায়নে যাবে। মনিটরিং এর অ্যাক্টিভিটিস টু এনশিওর দ্যাট দে আর অ্যাকমপ্লিশ অ্যাজ প্ল্যান। লুথার গিউলিকে পোস্ট কর তথ্যটি আলোচনা করছি। লুথার গিউলিক ব্যবস্থাপনা কাজকে পোস্ট কর তথ্যের শব্দ দিয়ে একটি তথ্য দিয়েছেন, পি দিয়ে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডি দিয়ে ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, আর দিয়ে রিপোর্টিং, বি দিয়ে বাজেটিং। তিনি এখানে সংযুক্ত করলেন যে রিপোর্টিং, তার প্রতিষ্ঠানে যা যা কিছু হচ্ছে সেগুলো প্রতিবেদনগুলো যাচাই বাছাই করার জন্য প্রতিবেদন আকারে তৈরি করা হবে, এটা একটি বিশেষ কাজ বলে তিনি মনে করছেন। বি দিয়ে বাজেটিং, বাজেটিং
পরিকল্পনার অনুযায়ী যে যে ক্ষেত্রে বরাদ্দ আছে, আমরা জানি পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়, সে অনুযায়ী তিনি যেখানে যেখানে বরাদ্দ আছেন সেই বাজেট গুলোকে তিনি হাইলাইট করেছেন। সুতরাং নেক্সটে চলে যাই। ম্যানেজারিয়াল রোল এখন আলোচনা করব, ব্যবস্থাপকের ভূমিকা, ব্যবস্থাপকেরা কি কি ভূমিকা গুলো পালন করে থাকেন, ব্যবস্থাপকেরা অনেক ভূমিকা পালন করে থাকেন। হেনরি মিন্টসবার্গ ব্যবস্থাপকীয় ভূমিকা নিয়ে গবেষণা করে তিনি এই তিনটা ভাগকে 10টি ভূমিকায় সেট করেছেন। তিনি গবেষণা করে দেখেছেন যে ব্যবস্থাপকেরা আসলে কি কি ভূমিকা পালন করে থাকে। যেমন তিন ভাগ ইন্টারপার্সোনাল, দেখো তোমরা মানে এখানে দেয়া আছে ইন্টারপার্সোনাল, ইনফরমেশনাল, ডিসিশনাল, তার মানে আন্তঃব্যক্তিক ভূমিকা, তথ্যভিত্তিক ভূমিকা এবং সিদ্ধান্তমূলক ভূমিকা। মূলত এই তিনটি ভূমিকায় ব্যবস্থাপকেরা কাজ করে থাকেন। এই তিনটি ভূমিকাকে আবার এইভাবে 10টি ভাগে ভাগ করেছেন। ইন্টারপার্সোনাল আন্তঃব্যক্তিক ভূমিকা, দেখো ফিগার হেড, লিডারশিপ, লিয়াজন। ইনফরমেশন লেনলে দেখো রিসিপিয়েন্ট, ডিসিমিনেটর, স্পোকস পার্সন। ডিসিশনালে এন্টারপ্রেনার, ডিস্টার্বেন্স হ্যান্ডেলার, রিসোর্স অ্যালোকেটর এবং নেগোসিয়েটর। আন্তঃব্যক্তিক ভূমিকাগুলো দেখো ফিগার হেড, একজন ব্যক্তি বা একজন ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানে মুখ্য ব্যক্তির ভূমিকায় পালন করবেন। সে মুখ্য ব্যক্তি হয়ে তার প্রতিষ্ঠানের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সবকিছু সিদ্ধান্ত দেবেন এবং অন্য পক্ষকে বা প্রতিষ্ঠানের বাইরে তিনি সব রকমের ভূমিকা পালনের জন্য সব রকমের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তিনি এই ভূমিকা পালন করবেন। লিডারশিপ নেতৃত্ব, প্রতিষ্ঠানের সমস্ত নেতৃত্ব কিন্তু ব্যবস্থাপক একাই পালন করে থাকেন, ভূমিকা দিয়ে থাকেন, তার নির্দেশনায় তার নেতৃত্বে পালন করে থাকেন। সেজন্য লিডারশিপ একটি বড় ভূমিকা, তোমাদেরকে আগেই বলেছি, ডিরেকশন দিয়ে থাকেন, মোটিভেশন দিয়ে থাকেন এবং কোঅর্ডিনেট করে থাকেন, তিনটা কাজ এই কাজগুলো করে থাকেন। তিন নাম্বার হচ্ছে লিয়াজন, লিয়াজন সংযোগকারীর ভূমিকা হিসেবে তিনি পালন করেন। তিনি বিভিন্ন সাথে প্রতিষ্ঠানের সাথে, প্রতিষ্ঠানের ভিতরে এবং প্রতিষ্ঠানের বাইরে, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন রকমের যোগাযোগ তিনি রক্ষা করে থাকেন। যেমন তিনি কর্মীদের সাথে তিনি যোগাযোগ করে থাকেন, কর্মীদের বিভিন্ন রকমের সমস্যা, কর্মীরা যেমন বেতন ভাতা নিয়ে, তারা বেশি বেতন ভাতা চাচ্ছে কর্মীরা, হ্যাঁ সেটা নিয়ে সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো তিনি ভাবি তিনি সেই সমস্যা তিনি সলভ করে থাকেন। এবং প্রতিষ্ঠানের বাইরে যেমন ধরো সাপ্লায়াররা তোমার ঠিক মতো সাপ্লাই দিচ্ছে না, সময় অনুযায়ী হচ্ছে না, সাপ্লাই আসেনি, এই কাজগুলো তিনি করে থাকেন। এই হচ্ছে এই সংযোগ রক্ষাকারীর ভূমিকা। তারপর হচ্ছে তথ্যভিত্তিক তোমার ইনফরমেশনাল, ইনফরমেশনাল রিসিপিয়েন্ট ব্যবস্থাপক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রতিষ্ঠানের ভিতর থেকে এবং বাইরে থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন এবং সেই তথ্যগুলো তিনি তার অধীনস্থদেরকে জানাবেন। ডিসিমিনেটর, ডিসিমিনেটর এই তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো তিনি তার অধীনস্থ বিভিন্ন বিভাগে যেখানে যাকে প্রয়োজন সেভাবে জানাবেন। সব তথ্য আবার সবাইকে তিনি দেবেন না, হ্যাঁ যেই বিভাগে যেই তথ্যগুলো দরকার প্রয়োজন মনে করবেন সেখানে তিনি সেগুলো দেবেন। এবং যেমন প্রত্যেকটা বিভাগকে দেবেন না, তিনি অনেক প্রতিষ্ঠানে যে বিভাগগুলো আছে যে বিভাগের জন্য প্রয়োজন মনে করবেন তিনি সেই বিভাগে জানাবেন, কারণ সব ইনফরমেশন সবার জানা দরকার নেই। স্পোকসম্যান, স্পোকস পার্সন, তারপর তিনি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি প্রতিষ্ঠানের বাইরে তিনি প্রতিষ্ঠানের হয়ে প্রতিনিধিত্ব করবেন। যেমন ধরো যেমন এই দুর্যোগে আমাদের প্রধানমন্ত্রী যেমন প্রত্যেক রাষ্ট্রীয়ভাবে
এসে যেমন বক্তব্য রাখছেন রাষ্ট্রের প্রধান হিসেবে, ঠিক তেমনি স্পোকস পার্সন হিসেবে তিনি তার প্রতিষ্ঠানের প্রধান হয়ে বক্তব্য রাখবেন। যেমন আগে বলা হয়েছিল যে আন্তঃব্যক্তি ভূমিকা ফিগার হেডের হয়ে তিনি যেমন মুখ্য ব্যক্তি ভূমিকা পালন করবেন, তেমনি তিনি স্পোকস পার্সন হিসেবেও হ্যাঁ এই এই দায়িত্বটা পালন করবেন। এগুলো কিন্তু এই ভূমিকাগুলো একটা একটার সাথে ইন্টার রিলেটেড। তারপর ডিসিশনাল, সিদ্ধান্তমূলক ভূমিকা। এন্টারপ্রেনার, উদ্যোক্তা হয়ে তিনি ব্যবস্থাপকে নতুন চিন্তা ধারণা উদ্ভাবন এগুলো নিয়ে তিনি কাজ করবেন এগুলো নিয়ে। তারপর হচ্ছে ডিস্টারবেন্স হ্যান্ডেলার, সমস্যা মোকাবেলাকারীর ভূমিকা। প্রতিষ্ঠানে সমস্যা মোকাবেলা করার জন্য তিনি বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হয় তাকে, ভিতরে বাইরে অনেক সমস্যা মোকাবেলা করতে হয়, এই সমস্যাগুলো তিনি সলভ করবেন। রিসোর্স অ্যালোকেটর, সম্পদ বন্টনকারী। এখন ব্যবস্থাপক কোথায় কিভাবে কি রিসোর্স অ্যালোকেট করবেন, কি সম্পদগুলা বন্টন করবেন, সেটা তাকে চাই যেখানে যেরকম প্রয়োজন সেভাবে তিনি রিসোর্স অ্যালোকেট করবেন, সম্পদ বন্টন করবেন। তারপর হচ্ছে নেগোসিয়েটর, তিনি নেগোসিয়েটর হিসেবে তিনি কাজ করবেন প্রতিষ্ঠানের ভিতরে, প্রতিষ্ঠানের সাথে, প্রতিষ্ঠানের বাইরে। যেমন কর্মচারীর সাথে, কর্মচারীদের বেতন ভাতা বেশি চাচ্ছে কর্মচারীরা, তিনি হয়তো অত দিতে রাজি নয় এবং সেই জন্য তিনি ট্রেড ইউনিয়নের সাথে নেগোসিয়েট করে এই কাজগুলো করবেন। তাহলে ব্যবস্থাপকেরা এই 10-3টা বেসিক ইয়ের মধ্যে থেকে, পয়েন্টের মধ্যে থেকে 10টি কাজ করে থাকেন, হেনরি মিন্সবার্গ বলেছেন। নেক্সট, এবার আলোচনা করব লেভেলস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার স্তর। ব্যবস্থাপনাকে 3টি স্তরে ভাগ করা হয়েছে, টপ লেভেল, মিড লেভেল এবং লোয়ার লেভেল বা ফার্স্ট লেভেল বলা হয়। টপ লেভেলে কারা কারা থাকেন? সিইও, কর্পোরেট হেড, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান। মিডল লেভেলে থাকে ইউনিট চিফ, পারচেজ ম্যানেজার, ফিনান্স ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, অ্যাডমিন, ইনফরমেশনাল প্রোডাকশন ম্যানেজার, আরো আইটি, আইসিটি, আর এটসেট্রা এটসেট্রা থাকতে পারে। তারপরে লোয়ার লেভেল বা ফার্স্ট লেভেলে থাকে সুপারভাইজার, ফোরম্যান, ওয়ার্কার, এরাই কাজ করবেন। তারপর আমরা হোয়াট স্কিলস ম্যানেজার নিই, ম্যানেজারের কি ধরনের দক্ষতা প্রয়োজন আর ম্যানেজারদের দক্ষতা কত ধরনের। হ্যাঁ, যেমন এটা এটা আসলে প্রধানত তিন তিন প্রকার, বিভিন্ন আবার অনেকে 4 প্রকার, 5 প্রকার বিভিন্ন ভাবে বলেছেন। তিন বেসিক্যালি হচ্ছে 3 প্রকার, কনসেপচুয়াল স্কিল, হিউম্যান স্কিল এবং টেকনিক্যাল স্কিলস। তারপর আবারও দেয়া আছে ডায়াগনস্টিক স্কিল। হ্যাঁ, কনসেপচুয়াল স্কিলস হচ্ছে ধারণাগত মানবীয় দক্ষতা, হিউম্যান স্কিলস টেকনিক্যাল স্কিলস কারিগরি দক্ষতা, ডায়াগনস্টিক স্কিল সমস্যা অনুধাবন করার দক্ষতা। এই দক্ষতাগুলোকে যদি আমরা লেভেলের সাথে, ম্যানেজমেন্ট লেভেলের সাথে যদি আমরা অ্যাড করে দেখতে পাই যে এক ব্যবস্থাপনা কোথায় কি ধরনের দক্ষতা প্রয়োজন, এই চিত্রে দেয়া আছে। দেখো লেভেল অফ ইম্পর্টেন্স, এখানে একটা রেড মার্ক করা আছে, এইটা দিয়ে দেখা যাচ্ছে যে গুরুত্ব কোনখানে, কি দক্ষতা কতটুকু গুরুত্বপূর্ণ, গুরুত্ব বজায় রাখছে ম্যানেজমেন্টে। তাহলে কনসেপচুয়াল স্কিলস, কনসেপচুয়াল স্কিল যদি বলি তাহলে কনসেপচুয়াল স্কিলস হচ্ছে ধারণাগত দক্ষতা, যেখানে তোমার এটা আসলে টপ ম্যানেজমেন্টেই বেশি করে থাকে। এখানে দেয়া আছে, দেখো চিত্রে দেয়া আছে, যেখানে সিদ্ধান্ত গ্রহণ করবেন, উদ্যোগ গ্রহণ করবেন, হ্যাঁ সমস্যা হলে সমস্যা সমাধানের পথ বের করবেন, এগুলো হচ্ছে টপ ম্যানেজমেন্টের কাজ, টপ ম্যানেজমেন্ট এগুলো করে থাকে। তাহলে গুরুত্বের ভিত্তিতে আমরা স্তরের দিক থেকে দেখছি যে কনসেপচুয়াল স্কিল হচ্ছে টপ ম্যানেজমেন্টে বেশি। মিডল ম্যানেজমেন্টে, মিডল ম্যানেজাররা ম্যানেজমেন্টে বা মিডল ম্যানেজমেন্টে হিউম্যান স্কিল কোথায় দেখো, হিউম্যান স্কিল, হিউম্যান স্কিল হচ্ছে ব্যবস্থাপকের মানবীয় দক্ষতাগুলো ব্যবস্থাপনার প্রত্যেকটা লেভেলেই আছে। দেখো হিউম্যান, মানুষের সাথে কাজ করতে হলে, মানবীয় হতে হলে
প্রথম যেমন টপ ম্যানেজমেন্টেও ভূমিকা রাখছে, মিডল ম্যানেজমেন্টেও ভূমিকা আছে, ফার্স্ট লেভেলেও ভূমিকা রাখছে হিউম্যান স্কিল। তারপর চলে যাচ্ছে টেকনিক্যাল স্কিল, কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা ফার্স্ট লেভেলে বেশি আছে বলে আমরা দেখছি, দেখা যাচ্ছে যে ফার্স্ট লেভেলেই বেশি, টপ ম্যানেজমেন্টে এটা একটু কম। কারিগরি প্রকল্প, কারিগরি ভূমিকাগুলো, কারিগরি ভূমিকাগুলো নিচের দিকে লোয়ার লেভেলেই বেশি, ম্যানেজমেন্টের লোয়ার লেভেলে বেশি দেখা যাচ্ছে, কারণ এখানেই কাজ হয়, তোমার টেকনিক্যাল ইস্যুগুলো এখানেই বাস্তবায়ন করা হয়। তাহলে আজকে এই পর্যন্ত রইলো, তোমাদের ধন্যবাদ, সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।